সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে ও যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কৃষি জীবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে চায়না কমলা লেবু চাষের যে সম্ভাবনা এবং এর যে একটি নতুন দিগন্ত তৈরি হচ্ছে চায়না কমলা লেবু চাষকে কেন্দ্র করে সেই বিষয়টি নিয়ে আপনা আমরা আলোচনা করব কিভাবে এই লেবু চাষ করতে হয় বাংলাদেশের সাফল্যের হার কেমন এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং কোন অঞ্চলে এই ধরনের এই কমলালেবু চাষ করা যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো নিশ্চয়ই আপনিও যদি দেখেন তাহলে উপকৃত হবেন কারণ আপনিও চাইলে আপনার বাড়ির আঙিনায় বা ছাদেও এই কমলালেবুর চাষ অতি সহজেই করতে পারেন তো চলুন আমরা শুরু করি যে গাছটি আপনারা দেখছেন শুরুতেই বা ভিডিওর শুরুতেই সেটি আসলে একটি টবের গাছ এবং এই টবের গাছটি এই আড়াই তিন বছর বয়স হয়েছে মাত্র এই গাছটির তাতে দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণে কমলা লেবু ধরেছে কারণ এই চায়না কমলা লেবুটি আমাদের কাছে সাধারণত যেভাবে আসে সেটি হচ্ছে আমরা দেখি যে প্যাকেটের মধ্যে ছোট ছোটো অনেকগুলো কমলা লেবু সেগুলো প্যাকেট করে বিক্রি করা হয় এবং এগুলো এগুলো বেশিরভাগই চায়না থেকে এবং অন্যান্য দেশ থেকে আমদানি করা হয় কিন্তু এই আমদানি নির্ভরতাটা চাইলেই কিন্তু আমরা এটিকে বাদ দিতে পারি কারণ বাংলাদেশে চায়না কমলালেবু চাষের একটা ব্যাপক সম্ভাবনা এরই মধ্যে তৈরি হয়েছে গত তিন চার বছর ধরেই কিন্তু এই চায়না কমলালেবুর চাষ নিয়ে দেশের হর্টিকালচারগুলোতে নানা রকমের গবেষণা চলছে চারা উৎপাদন হয়েছে বিভিন্ন জায়গায় বাণিজ্যিকভাবে চাষ হয়েছে এবং দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় বিশেষ করে চুয়াডাঙ্গা সাতক্ষীরা এই অঞ্চলে কিন্তু অনেকেই চাষ করে প্রথমে এই কমলালেবুর চাষ করে এখন কিন্তু তারা কিন্তু বেশ ভালো সারা পেয়েছেন এবং ফলন ভালো হচ্ছে এবং এই যে কমলালেবু সেই কমলালেবু থেকে তারা দেখছেন যে কৃষির একটি নতুন সাফল্য হিসেবে। ফলে চায়না কমলালেবু বাংলাদেশে একটি নতুন সম্ভাবনার নাম ফলের ক্ষেত্রে যেহেতু এই ফলটি পুরোপুরিভাবেই আমাদেরকে আমদানি করে খেতে হয় যদি দেশেই এটি ব্যাপকভাবে চাষ হয় এবং যে কমলা বাংলাদেশে এখন হচ্ছে সেটি কিন্তু যেই কমলা আমদানি করা হয় তার চেয়েও বেশি সুস্বাদু বলে যারা উৎপাদক বা যারা খেয়েছেন তারা বলছেন ফলে এই কমলালেবুটি চাষের সম্ভাবনার কথা আমরা বলছি এটি সাধারণ জমিতে এবং টবে দুভাবেই চাষ করতে পারেন আপনি প্রথম কথা হলো যে আপনি চাষ করবেন কি উদ্দেশ্যে প্রথমত হচ্ছে আপনি নিজে খাওয়ার জন্য চাষ করবেন নাকি আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করবেন নাকি শখের বসে চাষ করবেন এটি কিন্তু একটি বড় সিদ্ধান্তের বিষয় আমরা প্রথমে আলোচনা করবো যে এর বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে এর বাণিজ্যিক সম্ভাবনা এই কারণে বলছি যে যেমন চুয়াডাঙ্গায় একজন ওমর ফারুক নামে এক কৃষক একশোটা গাছ লাগিয়েছিলেন এবং এক বিঘা জমিতে সে একশোটা গাছ লাগিয়েছিলেন এবং সেখান থেকে প্রথম বছরেই তিনি প্রায় দেড় দুই লাখ টাকার কমলা বিক্রি করেছেন এবং এই কমলা কিন্তু ২০ বছর পর্যন্ত এই চায়না কমলা ২০ বছর পর্যন্ত যেহেতু ফল দেয় সেহেতু এটি কিন্তু অত্যন্ত লাভজনক একটি ফসল হওয়ার সম্ভাবনা বেশি কারণ বিশ বছর ধরে যদি এটি একবার লাগানোর পর বিশ বছর ধরে যদি এটি ফল দেয় তাহলে এরকম ফসলের মানে সংখ্যা কিন্তু খুব কম আর যেহেতু এটি স্বাদে অপেক্ষাকৃত মিষ্টি এবং আমদানি করা কমলার চেয়েও ভালো ফলে এটির কিন্তু বাজার মূল্য ভালো পাওয়ার সম্ভাবনা আছে এবং যদি ভালো উৎপাদন হয় তাহলে যে এই কমলাটি আমরা প্রায় যেটি বাজার থেকে কিনে খাই সেগুলো প্রায় একশো একশো টাকা কেজি বা তারও বেশি কিন্তু একজন কৃষক যদি এটি ষাট সত্তর টাকা কেজিও বিক্রি করতে পারেন তাহলেও কিন্তু তার জন্য একটি বড়ো মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে যেই অঞ্চলে এটি হওয়ার বিশেষ করে এখন যেহেতু দক্ষিণাঞ্চলে হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চল অনেকটা প্লেন ল্যান্ড অনেকটা সমতল ফলে উত্তরাঞ্চলে বা মধ্যাঞ্চলে এই অঞ্চলগুলোতেও কিন্তু এই কমলার চাষ চাষ করে দেখা যেতে পারে যে ফলন কেমন হয় কারণ এখন পর্যন্ত কৃষি বিভাগ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেশের টি হর্টিকালচার সেন্টারে কিন্তু এই চায়না কমলালেবুর চারা উৎপাদন হচ্ছে এবং কোনো কেউ যদি চায় তাহলে কিন্তু তারা এগুলো নিয়ে এই চায়না কমলালেবুর চারা রোপণ করতে পারে সেটি বাড়ির আঙ্গিনাতে করতে পারে বা অল্প সংখ্যক চাষ করেও তারা দেখতে পারে বা বাণিজ্যিকভাবেও চাষ করতে পারে সেটি সম্ভাবনা আছে এবং যে কৃষি অফিসগুলো রয়েছে উপজেলা কৃষি অফিস বা জেলা কৃষি অফিস রয়েছে তারা এ ব্যাপারে কিন্তু সব ধরনের সহযোগিতা দেবে সেটি কৃষি বিভাগ থেকে কিন্তু বলা হয়েছে ফলে কোনো কৃষক যদি চায় এই চায়না না কমলা লেবু বাণিজ্যিকভাবে চাষ করতে তাহলে সেটি কিন্তু খুবই সম্ভব আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি ছাদে করতে চান বিশেষ করে নগর অঞ্চলে কিন্তু এটি এখন অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে যে মানুষ এখন কিন্তু ছাদে আগে মানুষ ফুলের চাষ করত। এখন কিন্তু সেই ট্রেনটা চেঞ্জ হয়েছে এখন বেশিরভাগই আমরা যদি বিশেষ করে রাজধানীতে দেখি ছাদে কিন্তু মানুষ এখন প্রচুর পরিমাণে ফলের গাছ লাগাচ্ছেন সেই ক্ষেত্রে এই কমলালেবু চায়না কমলালেবু হতে পারে আপনার একটা বড় অপশন কারণ এটি খুব সহজেই ফল দেয় দুই আড়াই বছর বয়সেই গাছে প্রচুর পরিমাণে ফল হয় এই যে যেটি আমাদের ছবিতে দেখতে পাচ্ছেন এই ছবিগুলো আমরা নিয়েছি যে বৃক্ষ মেলা হচ্ছে সেই বৃক্ষ মেলা থেকে যে চলছিলো মেলা। ঢাকায় সেই বৃক্ষমেলা থেকে আমরা নিয়েছি এবং বেশিরভাগ যত গাছ আমরা দেখেছি প্রত্যেকটাতেই কিন্তু প্রচুর পরিমাণে এই কমলালেবু ধরেছে ছোট বড় সব গাছে কিন্তু প্রচুর ধরেছে তার মানে টবে কিন্তু এটি যদি আপনি চান তাহলে কিন্তু খুব ভালোভাবেই এটি আপনি উৎপাদন করতে পারেন টবে চাষ করার জন্য খুব বেশি বেগ পেতে হবে আপনাকে যেটি পদ্ধতি সেটি হচ্ছে যে আপনি চারা সংগ্রহ করবেন চারা সংগ্রহ করার পর আঠারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি যেই টব রয়েছে সেই মাপের টব নেবেন এবং এই টবের মধ্যে চল্লিশ পঞ্চাশ কেজি পরিমাণে মাটি গোবর এবং অন্যান্য যে সার সেগুলো আপনি মিশিয়ে নিয়ে এই চারাটি রোপণ করতে পারেন পদ্ধতিটি হচ্ছে যেটি বললাম যে আঠারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি আপনার টব তার মধ্যে চল্লিশ কেজি পরিমাণ দিতে হবে মাটি দশ কেজি গোবর দুশো গ্রাম দেড়শো থেকে দুশো গ্রাম ইউরিয়া সার দেড়শো থেকে দুশো গ্রাম টিএসপি সার এবং দেড়শো থেকে দুশো গ্রাম এমপিও মিউরেট অফ পটাশ এবং পারলে চুন দিবেন চারশো থেকে পাঁচশো গ্রাম চুন দিয়ে দিলে এটি আরও ভালো এই সবগুলো মিশিয়ে আপনি মাটিটা দশ বারো দিন রেখে দেবেন এভাবে টবের মধ্যে তারপর আপনি কমলালেবুর চারাটি রোপণ করবেন দেখবেন যে আস্তে আস্তে এটি সতেজ হয়ে উঠছে এবং কমলালেবুর যেটি সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে যে টবের গোড়ায় আপনি সেচ দিবেন যখন পানির প্রয়োজন হবে সেচ দিবেন কিন্তু পানি যেন অতিরিক্ত গাছের গোড়ায় যেন পানি আটকে না থাকে তাহলে কিন্তু পচারোগ ধরার সম্ভাবনা আছে গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটি হচ্ছে একটি বড় সতর্কতা আর একটা হচ্ছে যে যেহেতু কমলালেবুর যদি আপনি চাষ করেন সেখানে আগাছা একটা বড় বিষয় কোনো রকম আগাছা যেন না হয় সেটি আপনি খেয়াল করবেন আর এই ক্ষেত্রে কিছু রোগ রয়েছে যে রোগ ক্ষেত্রে আসলে কৃষি বিভাগের সাথে আপনি পরামর্শ করতে পারেন এখন যেহেতু অনেক সহজ হয়ে গেছে পদ্ধতিগুলো বিভিন্ন অ্যাপের মাধ্যমে আপনি কৃষি পরামর্শ নিতে পারেন প্রত্যেকটা জেলায় উপজেলায় কৃষি কর্মকর্তারা রয়েছে তাদের সাথেও আপনি সহজে চাইলে ফোনে আপনার পরামর্শ নিতে পারেন বা আপনি যদি আপনি যদি নগরে থাকেন নগরেও কিন্তু অনেক কৃষিবিদ রয়েছে যাদের সাথে আপনি আলোচনা করে রোগ বালাই হলে সেগুলোর ব্যাপারে বা নার্সারি যারা চারা সরবরাহ করে তারাও কিন্তু এগুলোর যত্ন সম্পর্কে অনেক কিছু জানে ফলে তাদের সামনে সাথেও আপনি আলাপ আলোচনা করে যদি কোনো রোগ বালাই দেখা দেয় সেগুলোর আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন এবং এভাবে যদি আপনি টবে কমলালেবুর চাষ করেন তাহলে আমার মনে হয় যে এটি আপনার মানে অত্যন্ত ভালো লাগার একটি বিষয় হবে যখন আপনি কমলালেবুর চাহিদাটি নিজের বাড়িতে বা নিজের ছাদে বা নিজের বাড়ির আঙিনায় পাঁচটা গাছ লাগিয়ে নিজে কমলালেবু খাওয়ার আপনার যে চাহিদা সেটি আপনি পূরণ করে ফেলতে পারেন এবং যেহেতু আমদানি করা ফলে নানা রকমের ভেজালের সম্ভাবনা থাকে সেই থেকেও আপনি কিছুটা পরিত্রাণ পেতে পারেন নিজের উৎপাদিত ফলটি নিজে খেয়ে সবাইকে অনেক ধন্যবাদ